এখানকার যারা মারা যায় তাদের জন্য আমরা ভিক্ষা করতে হয়। কেন আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট এগুলো দেখে না? এই অবস্থা নিয়ে আমরা কিভাবে বাস করব বিদেশে? প্রবাসে বলেন, এ দেখার মতো কেউ নাই, একটা লোক এখানে অবৈধভাবে আসে না, কিভাবে আপনি ক্রস করবেন এয়ারপোর্ট? কিন্তু এখানে অবৈধ বানানো হয়। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি লাকমিনা জেসমিন সোমা। আজকে আমি যাচ্ছি মালদ্বীপের রাজধানী মালের এমন একটি জায়গায় যেখানে, যে জায়গাটি খুবই জনপ্রিয় এবং খুবই ব্যস্ততম একটি জায়গা, এবং একই সাথে সেখানে হাজার 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 বাংলাদেশি কাজ করেন। সেই জায়গায় গিয়ে আমি আসলে জানতে চাই যে প্রকৃত অর্থে বাংলাদেশিরা কেমন আছেন মালদ্বীপে, বিশেষ করে যারা এই বিভিন্ন জাহাজে মাছ ধরার কাজ করেন। জায়গাটির নাম আপনারা অনেকেই যারা মালদ্বীপ থেকে আমাকে দেখছেন নিশ্চয়ই জেনে গেছেন, সেটি হলো মাছবাজার। মাছবাজারে আমি একজন বাংলাদেশির সাথে শুরুতে কথা বলতে চাই, যিনি মূলত 20 বছরেরও বেশি সময় ধরে মালদ্বীপে আছেন এবং তিনি আমাদেরকে বাস্তব চিত্রগুলো তুলে ধরবেন। এখানকার প্রথম সমস্যা হলো, আমাদের বাংলাদেশি লোক যদি একজন বাংলাদেশে যাইতে হয় যার কাগজপত্র নাই, তারা এখানকার ইমিগ্রেশনে যাই এক রাত দাঁড়ানো থাকতে হয়। এমবিসিতে যাওয়ার পরে ওইখানে দাঁড়ানো থাকতে হয়, বাইরে নির্যাতন হইতে হয়, ওইখানকে পিয়ন দ্বারা যে নির্যাতিত হয় সেটা বলা বাহুল্য, সেটা আমাদের বলার মতন ভাষা নাই। এখানকার কাগজপত্রবিহীন যারা আছে তাদের চিকিৎসা ব্যবস্থা টোটালে নেই, হয় না, যাদের আছে তাদের হয়, কিন্তু কোম্পানি বহন করতেছে, ব্যক্তিগত পক্ষ থেকে বহন করতেছে, কিন্তু যাদের নাই কাগজপত্র তারা টোটালে কোনো চিকিৎসা হয় না। এখানকার যারা মারা যায় তাদের জন্য আমরা ভিক্ষা করতে হয়। কেন আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট এগুলো দেখে না? আমরা অবৈধভাবে আসি না, একটা লোক এখানে অবৈধভাবে আসে না, কিভাবে আপনি ক্রস করবেন এয়ারপোর্ট? কিন্তু এখানে অবৈধ বানানো হয়। আমরা কাউকে 20,000 টাকা দিয়ে সেটার গ্যারান্টি নেই, একজন কোম্পানি বেতন দিচ্ছে না সেটা দেখার কেহ নেই, একজন না খাইয়া মারা যাচ্ছে সেটা দেখার কেহ নেই। এখানকার বালু আছে কত পার্সেন্ট? 20%। মালদ্বীপ রাজধানীতে যারা বসবাস করে তাদের মধ্যে 20% বালু আছে। আমাদের ঘুষ ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই। আমরা যদি এদের কাছে যাই সরাসরি আমাদের কাজটা করে দিতে পারে, কিন্তু এরা আমাদের গা ধরে বাইর করে দেয়। আমরা দালাল বিনিময় করতে হয়, 10,000 টাকা বেতন পাই না, আমাদের 20,000 টাকা জরিমানা দিতে হবে, ঘুষ দিতে হয় হিসাবে। আমরা দেশে যাবো, দেশে গেতে আমাদের 3,000টা টিকিট লাগে বর্তমানে, কিন্তু এদের দিতে আমাদের 20,000 টাকা। তাহলে আমরা এই অবস্থা নিয়ে আমরা কীভাবে বাস করব বিদেশে? প্রবাসে বলেন, এ দেখার মতো কেউ নাই, এদের কাছে গেলে এরা ডাইরেক্ট নির্দিষ্ট করে দিতে পারে কিন্তু দেবে না। দালাল বিনিময় কোনো, দালাল ছাড়া কোনো কথা নাই। কত শত শত প্রবাসী এখানকার হৈরানি হয়েছে সেটা দেখার মতন। এখানকার যারা সাংবাদিক আছে, আমি দেখি কয়েকজন সাংবাদিক, নাম নেব না, তারা শুধু এখানকার যারা ফেমাস আছে, এখানকার যারা শীর্ষস্থানীয় বাংলাদেশি ব্যবসায়ী আছে তাদেরকে শুধু তেল মারে, তারা একটা বারের জন্য তুলে ধরে নাই বাংলাদেশের লোকগুলোর কী অবস্থা। যদি বাংলাদেশের থেকে ভিসা চালু করা হয় তাহলে এমনভাবে সিস্টেম করে চালু করা হয় যাতে কোনো অবৈধ লোক না থাকে এবং অবৈধ লোক না আসতে পারে, সুন্দরভাবে থাকবো। একটা বাংলাদেশি কষ্টে থাকলে আরেকজনে দেখলে আমাদের কষ্ট লাগে, তার জন্য দেখা গেছে ঠিকমতো বেতন পায় না, ঠিকমতো খানাদানা খাইতে পারে না, রাস্তাঘাটে ঘুরে তখন